আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আমার আজকের রেসিপি খুবই সহজ এবং ভীষণ মজাদার লাচ্ছি। বাসায় খুবই সহজে একটু ভিন্নভাবে লাচ্ছিটা তৈরি করে নেওয়া যায়। এই লাচ্ছি খেলে আপনার সারা দিনের ক্লান্তি দূর হবে। টেস্টি টেস্টি এই লাচ্ছিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইরকমই মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। একটি ফ্রাই প্যানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। চিনি আর পানি এক থেকে দেড় মিনিট জাল করে নিবি। চিনির শিরা রেডি। চিনির শিরাটা রেডি, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি একটি বাটিতে এক কাপ নিয়েছি মিষ্টি দই। দইটাকে আমি একটা ডাল ঘাটনি দিয়ে ঘুটে নিচ্ছি। দইটাকে আমি দু তিন মিনিট ভালোভাবে ঘুটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনির যে শিরাটা করেছি সেই শিরাটা। চিনির শিরা দেওয়ার পর আমি আবারও দু তিন মিনিট ডাল ঘাটনি দিয়ে ঘেটে নিচ্ছি। এখন আমি ঠান্ডা এক গ্লাস দুধ অ্যাড করে দিচ্ছি। দুধ দিয়ে আমি আবারও এক থেকে দেড় মিনিট ভালোভাবে ডাল ঘাটনি দিয়ে ঘেটে নিচ্ছি। এই লাচ্ছিটা আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে আমি ডাল ঘাটনিটা করে দেখাচ্ছি। দুভাবেই খেতে কিন্তু ভীষণ মজার। এখন প্রত্যেকটা গ্লাসে বরফ কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার লাচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।